হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু এডুকেশনাল ইনস্ট্রাক্টর আশা করি সকলে ভালো আছেন আজকে একটি ইনফরমেটিভ ভিডিও বানাচ্ছি একটি চাকরির পরীক্ষার নোটিফিকেশন নিয়ে আবারও জেলা জর্জ স্থায়ী পদে চাকরির নিয়োগ একটি দারুণ সুযোগ রয়েছে এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম জেলার অফিসিয়াল ওয়েবসাইট ঝাড়গ্রাম জেলা জর্জ বিভিন্ন পদে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি আবেদনের পদ্ধতি আবেদনের শেষ তারিখ শূন্য পদ সবকিছু সবিস্তারে আলোচনা করব নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে উনিশে মে আবেদন শুরু হয়েছে মেয়ের একুশ তারিখ এবং আবেদন চলবে দশই জুন পর্যন্ত পদ আছে পাঁচটি নাম্বার ওয়ান ইংলিশ টেনোগ্রাফার একটি মাত্র শূন্য পদ লোয়ার ডিভিশন ক্লার্ক বাইশটি শূন্য পদ প্রসেস সার্ভার একটি শূন্যপদ পিয়ন আঠাশটি শূন্যপদ সুইপার বা কর্মবন্ধু তিনটি শূন্যপদ ইংলিশ টেনোগ্রাফারের ক্ষেত্রে স্যালারি বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো লোয়ার ডিভিশন ক্ষেত্রে বাইশ হাজার সাতশো থেকে আঠান্ন হাজার পাঁচশো প্রসেস সার্ভারের ক্ষেত্রে একুশ হাজার থেকে চুয়ান্ন হাজার ক্ষেত্রে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো এবং সুইপারের ক্ষেত্রে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো অ্যাপ্লিকেশন হবে অনলাইন মুডে ওয়েবসাইট দেওয়া আছে তিনটা ব্লু কালার করা আছে এবার আসি ভ্যাকেন্সিতে সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং গ্রুপ ডির ক্ষেত্রে লোয়ার ডিভিশনে বাইশ গ্রুপ ডিতে আঠাশ তবে জেনারেলের ক্ষেত্রে দুটোতেই ছটি ভ্যাকেন্সি আছে স্টেনোগ্রাফার বা সার্ভারে মাত্র একটি ভ্যাকেন্সি স্টেনোগ্রাফারের ক্ষেত্রে জেনারেলের কোনো ভ্যাকেন্সি নেই ইউআর নেই গ্রুপ ডির ক্ষেত্রেও ইউআরের কোনো ভ্যাকেন্সি নেই এলিজিবিলিটি বয়স হতে হবে আঠারো থেকে উনচল্লিশ বছরের মধ্যে আর এই বয়সটা কাউন্ট করা হবে এক সাত দু হাজার মধ্যে এসসি এসটি এস টি ও যেরকম বয়সের ছাড় পায় পাবে কোয়ালিফিকেশন ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল্যযোগ্য এবং শর্ট হ্যান্ডে আশিটা ওয়ার্ড প্রতি মিনিট স্পিড এবং টাইপিং স্পিড দরকার তিরিশটি ওয়ার্ড প্রতি মিনিট লোয়ার ডিভিশনের ক্ষেত্রে মাধ্যমিক পাস এবং কম্পিউটারে দক্ষতা থাকা দরকার প্রসেস সার্ভার ও গ্রুপডির ক্ষেত্রে এইট পাস পরীক্ষা পদ্ধতি স্টেনোগ্রাফের ক্ষেত্রে তিনটি পেপার আছে পেপার ওয়ান এমসিকিউ টাইপ একশো নাম্বারের তারপর ডেসক্রিপটিভ আছে এখানে কোনো সিলেবাস দেয়নি পরে জানানো হবে এবং তারপরে আছে পার্ট থ্রি অর্থাৎ কম্পিউটার টাইপিং টেস্ট তিনটাতে কোয়ালিফাই হলে পার্সোনালিটি টেস্টে ডাকা হবে পার্সোনালিটি টেস্ট আছে তিরিশ মার্কের লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রেও তাই তিনটি পেপার আছে পেপার ওয়ান একশো নাম্বারের এমসি লোয়ার ডিভিশনের ক্ষেত্রে আশি নাম্বারের পার্ট টু ইংরেজি এবং বাংলা থেকে চল্লিশ মার্ক করে এই দুটোতে সাকসেস হলে তারপরে কম্পিউটার এবং পার্সোনালি টেস্ট আছে প্রসেস সার্ভার ও গ্রুপ ডির ক্ষেত্রে একশো নাম্বারের লিখিত পরীক্ষা এবং তিরিশ নাম্বারের পার্সোনালি টেস্ট আছে তবে সুইপারের ক্ষেত্রে শুধুমাত্র পার্সোনালি টেস্টই হবে এখানে কোনো লিখিত পরীক্ষা নেই অ্যাপ্লিকেশনের জন্য ফি চাওয়া হয়েছে ইংলিশ টেনোগ্রাফার ক্ষেত্রে আটশো টাকা তবে এস সি এস ক্ষেত্রে ছশো টাকা লোয়ার ডিভিশনের ক্ষেত্রে ইউআর ক্যাটাগরি সাতশো টাকা তবে এসসি এসটিদের পাঁচশো টাকা প্রসেস সার্ভার ইউআরদের ক্ষেত্রে সাতশো এবং এস সি টিদের পাঁচশো টাকা ডির ক্ষেত্রে ইউআর ছশো টাকা এবং এস সি এস চারশো টাকা পরীক্ষার দিনক্ষণ পরে জানানো হবে অনলাইনে আবেদন করবেন এই তিনটা ওয়েবসাইটের মাধ্যমে লাস্ট তারিখ হলো দশই জুন আবেদন শুরু হয়ে গেছে একুশ তারিখ থেকে থ্যাংক ইউ ভিওয়ার্স ভিডিওটি দেখার জন্য বিভিন্ন শিক্ষণীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ